আজ শুক্রবার, সাত কার্তিক 1427 বঙ্গাব্দ, 23 অক্টোবর 2020 খ্রিস্টাব্দ, 5 রবিউল আউয়াল 1442 হিজরি। ১৮১৪ সালের এ দিনে ইংল্যান্ডে প্রথম প্লাস্টিক সার্জারি করা হয়। ১৮৫৩ সালের এ দিনে রুশ তুরস্ক মহাযুদ্ধ শুরু হয়। ১৯১৮ সালের এ দিনে মিলড্রেড হ্যারিসকে বিয়ে করেন চার্লি চ্যাপলিন। ১৯২৩ সালের এ দিনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ফরওয়ার্ড পত্রিকা প্রকাশ করেন। ১৯৫৫ সালের এ দিনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের দ্বিবার্ষিক সম্মেলনে মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ গঠন করা হয়। ১৯৮৯ সালের এই দিনে হাঙ্গেরি গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। ১৯৯১ সালের এই দিনে কম্বোডিয়ায় গৃহযুদ্ধ অবসানে ১৩ বছর পর শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৯১ সালের এই দিনে ২১ বছর পর দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের অধিকার পায়। ১৫০৩ সালের এই দিনে জন্মগ্রহণ করেন জার্মান সম্রাজ্ঞী ইসাবেলা। ১৯২৯ সালের এ দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমান। ১৯৪০ সালের এই দিনে জন্মগ্রহণ করেন ফুটবল জাদুকর পেলে। ১৬২৩ সালের এ দিনে মারা যান হিন্দি কবি ও রামায়ণ রচয়িতা তুলসীদাস। ১৯২১ সালের এই দিনে মারা যান টায়ারের উদ্ভাবক জন ডানলপ। ২০১২ সালের এই দিনে মারা যান বাঙালি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়।